হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি লই আইছি আপনার সামনে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা কাছে অনেক বেশি ভালো লাগবো। আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতাম না, আজকে শুধু একটা রেসিপি শেয়ার করবো আপনার কাছে। আর এই তো মাত্র 10 টাকা দুধের প্যাকেট দিয়ে আজকে একটা রেসিপি আমি বানাইমু। আর এই রেসিপিটা খাইছি আর কিনিয়ে খাইছি, কিন্তু ঘরে মাঝে নিজের হাতে বানাইয়া খাইছি না। আর আজকে ভাবনা করলাম যে আজকে আমি নিজের হাতে বানাইলাই আর আপনার কাছে একটু শেয়ার করবো। আর এই রেসিপিটা অনেক মজা খাইতে, খুব স্বাদ লাগে আর কিনিয়া খাইতে, কিন্তু নিজের হাতে আজকে প্রথমবার আমি আজকে বানাইমু। আর এই তো দেখতে পাত্রা রসমালাই রেসিপি আর খুব মজা খাইতে, খুব স্বাদ মিলে। এই তো আমার নিজের হাতে বানাইল রেসিপিটা, আর দেখতেও খুব সুন্দর, খাইতেও খুব স্বাদ মেলে। আমি কিনিয়ে খাইছি আর কিন্তু নিজের হাতে আজকে প্রথমবার আজকে বানাইমু। যাই হোক, এখন আমরা বানানি স্টার্ট করি। এই তো আমি 4টা দুধের প্যাকেট আনছি দোকান থেকে, আর এই তো 10 টাকা দামের আড়ি প্যাকেট 4টা আনছি। আনিয়া 2টা দুধ বানাইবার লাগে আমি রাখি দিমু। আর গরুর দুধ হইলেও খুব ভালো হয় আর আর গুলা দুধ দিয়ে শুধু আর মিষ্টিটা বানাইতে লাগে, আর গরুর দুধ হইলে একটু ভালো হয়। গরুর দুধ নাই তো আমার, এর লাগে আমি গুলা দুধ দিয়ে বানাইমু। 2 প্যাকেট আছে দুধ বানাইবার লাগে, 2 প্যাকেট দিয়ে আমি মিষ্টি বানাইবার লাগে। একটা বাটির মাঝে আর সব এইভাবে হাসারিয়া রাখি, আর প্যাকেটটাই খুলিয়ে একটা বাটির মাঝে রাখি আর 2 প্যাকেট। আর আজকে সামান্য বানাইয়ার, কারণ আজকে তো ফার্স্ট আমি বানাইয়ার, ফার্স্ট টাইম। এর লাগিয়া ভালো হইব না খারাপ হইব জানিয়ার না, আপনারা কমেন্ট করে জানাইবা ভালো হয়েছে না খারাপ হয়েছে বা দেখতে কিলা লাগে। আর আমি তো আজকে ফার্স্ট বানাইছি, প্রথমবার বানাইয়ার। এই তো আমার দুধ 2 প্যাকেট ডালি লেছি বাটির মাঝে। আর এখন কিছু আমি বেকিং পাউডার দিমু, আর হাফ চামচের মতন দিমু। এই তো ছোট চামচ দিয়ে হাফ চামচ দিমু। আর এখন সামান্য ময়দা দিমু, 1 চামচের মতন ময়দা দিমু। আর এই তো ঘি দিমু আরও 1 চামচের মতন। এই তো আর কোনো কিছু দিতাম না, এখন ভালো করে মিক্স করবো আর মারিয়া। এখন আমি একটা ডিম ভাঙ্গি একটা বাটির মাঝে লইয়ার, আর সামান্য ডিম দিব, একটা ডিম লাগতো নাই আর ডিমের, একটা ডিমের অর্ধা দিলে বইব, পুরাটা ডিম লাগতো নাই। আর সামান্য তো এর লাগে আরও কিছু বেশ হইলে পুরো ডিম লাগ গেল মানে পুরাটা। এই তো আমার সব একখান হরি বালা হরি মিক্স করতে লাগবো, ঘি দিয়া আর ময়দা দুধ এরপরে বেকিং পাউডার সব একখান হরিয়া বালা হরি মিক্স করমু মারিয়া। আর এরপরে ডিম দিমু, অর্ধেক ডিম দিলে বইব, পুরা ডিম হইলে তো একদম নরম হয়ে যাব এর লাগিয়া। অর্ধে শুনাই আর এর থেকে কম আর লাগছে, কম অর্ধে হইলে বইব, এর থেকে বেশি লাগতো নাই। আর এই তো দেখা যায় রাতের মাঝে লাগিয়ে গেছে পুরা মতে, বাটির মাঝে লাগছে, আতর মাঝে লাগছে মারিয়া আর মিক্স করতে। আর এরপরে আমি 8-10 মিনিট সময় আর ঘুরিয়ে রাখবো, কিন্তু এরপরে আর লাগতো না এইভাবে আর। এখন তো সব আতর মাঝে লাগছে, বেলা হলি 8টা মুসিয়া, তারপরে আমি মারিয়া আর পুরা মালা শেষ মোটামুটি আমি এখন ঘুরিয়ে রাখি দিই 8-10 মিনিট সময় পর্যন্ত। এখন আমার 10 মিনিট সময় হয়ে গেছে, এখন আইলাম দেখো। আর এখন রাতের মাঝে লাগে না, একদম শক্ত হয়ে গেছে। এই তো ঘি লাগে শুধু আর তেলের মতন ঘিটা লাগে। এখন বলা করি আবার মিক্স করিয়া ছোটো ছোটো হরে গুলা গুলা করি আমি মিষ্টি বানাইয়া নিম, একদম আর ছোটো ছোটো হরে বানাইতে লাগবো। আর বলা করিয়া আতর গাতার মাঝে লইয়া আর গোল গোল হরতে লাগবো, জেলা আর ফাটে না, ফাটি গেলে ওই তো নাই, কিন্তু ফাটি তো না আর এইভাবে আমি সব সবগুলো হরে বানাইমু। আর কিছু লম্পা সাইজের হইলে ওইব, আর এইভাবে গোল গোল হইলে ওইব আর আর কিছু আমি গোল তাইয়া বানাইমু, কিছু আমি কিছু লম্পা তাইয়া বানাইমু।
এই তো আমার সব মিষ্টি বানানি শেষ, এখানে 16টা মিষ্টি বানাইছি। আর এখন আমি চুলার মাঝে আগুন ধরাই আনিছি, আর একটা সসপ্যানের মাঝে 400 গ্রামের মতন পানি দিছি দুধ বানাইবার লাগিয়া। আর এই পানি না হইলে দুধ, তাহলে গরুর দুধ হইলে এই পানি দিয়ে আর দুধ বানাইতে লাগে না, সাদা গুঁড়া দিয়ে, গুঁড়া দিয়ে দুধ বানাইতে লাগে না, কারণ গরুর দুধ হইলে আর ভালো হয়। আর গরুর দুধ তো নাই এর লাগিয়া। আর এখানে এলাচ দিছি আরও 3টা, কিছু স্বাদ হইবার লাগে, একটা গেরান হইব, মজার গেরান হয় আর খাইতে একটু ভালো লাগে, স্বাদ লাগে। এই তো গুঁড়া দুধ আমি 2 ভাগাটা হন দিব। এই তো আমার দুধ ফুটিয়ে আইছে, এখন আর কিছুক্ষণ হয়তো আর বেলা করে লাড়াছাড়া করতে লাগবো। আর এখন আমি চিনি দিমু, আর স্বাদ মতো চিনি দিমু, আর যে জেলা খাই না রে এইভাবে দিতে লাগবো। খেয়েও বেশ খায় চিনি, খেয়েও কম খায়, আমরা একটু বেশি খাই এর লাগিয়া 4 চামচ দিমু, ছোটো মোটো চামচ থেকে 4 চামচ চিনি দিমু আমি। আর এখন স্বাদ মতো কিছু লবণ দিমু, তারপরে বেলা করে লাড়াচাড়া করিয়া একটু আর গনবার পরে আমি এই মিষ্টি ডালি দিমু। এই তো দেখো আমার দুধ পুরা ফুটিয়ে আইছে, এখন আমার মিষ্টিগুলা ডালিমু সব দুধের মাঝে। আর দুধের মাঝে ডালার পরে আর পুরা মিষ্টিগুলা ফুলিয়া বড় বড় হয়ে যাব, আর পুরা সিদ্ধ হয়ে যাব, আর দেখতে খুব সুন্দর হয়, খাইতে অনেক স্বাদ। আর এতে নিজের হাতে আমি আজকে ফার্স্ট বানাইলাম, আর কোনো দিন আমি বানাইছি না, আর কিনে খাইছি, কিন্তু খাইতে খুব মজা লাগে। আর খালি ভাবনা করি কিন্তু ইয়াতেন করে মাঝে আমি ট্রাই করতাম, আজকে ফার্স্ট আর ট্রাই করলাম। আর আপনারা কাছে কিলা লাগলো জানি না, যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পাইলেইবা, চাইলে সবার আগে আপনারা দেখতে পারবা। এই তো আমার রসমালাইও বনে গেছে, দেখতে পাত্রা খুব সুন্দরভাবে রসমালাই হয়েছে, আজকে আমি ফার্স্ট বানাইলাম। আর এই তো আপনারা খাটিয়ে দেখাইয়া কি সুন্দরভাবে একদম দোকানের মতন আর রসমালাই বনছে, আমার জীবনের ফার্স্ট আজকে বানাইলাম, আর আপনারা আসাও শেয়ার করলাম। এই তো খাইতেও খুব স্বাদ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আইছে। এই তো দেখো খুব সুন্দর হয়েছে কালারটাও, একদম দোকানের মিষ্টির মতন হয়ে গেছে। আর এখন আমার বেচারারে দিয়ার আমি সবরে বাক করে হরে দিয়ার, আর আজকে একদম আর সামান্য বানাইছি, কারণ হইলাম ভালো হইব না খারাপ হইব জানিয়ার না, আজকে তো ফার্স্ট আমি বানাই, আর ফার্স্ট আমি ট্রাই হরি আর এর লাগিয়া। আর যাই হোক, এটা তো মিঠা অত ভাড়াও খাওয়া যায় না, 2-3টা ও 2টাও খাইতে পারতাম না, আমি 3টা 3টা সবরে দিয়া দিয়ে দিয়ার। আপনারা ভাই এত এটা মুখেও দিতা না, তাই কোনো জাত মিঠা খাই না, আর আমরা মা ছেলে মিলিয়া সবে খাইম। আর আজকের ভিডিওটা একদম ছোটো ভিডিও, আপনারা কাছে শেয়ার করলাম, আর আপনারা কাছে যদিও আমার রেসিপিটা একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না, আবারও আপনারা কাছে অনুরোধ করিয়ার। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।